মনের মতো গেম পেলে শিয়ে দি, এরকম গেম পেলে মনে হয় না তুই আজ পর্যন্ত করতে এরিসিস। কোন জায়গা যে বসে রয়েছি ওই দেখ উপর একটা ওই যে ওইটার ও খাই দিয়েছে, মানে এটা টিমমেট রে খাই দিয়েছে, আমি আর একটা হেনে আছে দেখ এটার মাইরা লাই দিছি। তুই কোন জায়গা রে ভাই, তাড়াতাড়ি আই, গেম পেলে শিখবি না? গেম পেলে শিখতে হলে অত দূরে দূরে থাকলি আই, অত দূরে রয়েছিস কা তুই কত ভাই? টিকটকে আপনিই তো কলেন, ইনি আমি দেখলি পলাতে আই, তাই আমি একটু দূরে দূরে রয়েছি। আরে ও তো মজা করতেছিলাম রে, কর কথা ওইটা কর কথা, তুই আমার সাথে আই, আমার সাথে আই, আমি তোরে শিয়ে দিচ্ছি এদিকে আই। ভাই আসতেছি আসতেছি। কি রে এইটা টিপ দিলি কি হয়? এই অবশ্যই টিপ দিস না, টিপ দিস না, ফাইটে দেবে না, বম ফাইটে যাইবে। আরে ভাই এটা দেওয়ার পরে আমার বেশ সাদা মাদা হয়ে গেছে, মানে মজবুত হয়েছে না? আরে মজবুত টজবুত কিছু না, আগে পলিথিন ছিল এখন প্লাস্টিক হয়েছে আর কি। এইটা আমার কাছে না আসি না আর কোনো কিছু করবি না, ঠিক আছে? চল চল চল, ইনিমি মারতেই হবে। হ হ ভাই বুঝছি বুঝছি। আর তুই অত দূরে দূরে রয়েছিস কে? এদিকে এদিকে দেখ আমরা কোন জায়গা যাবো, এদিকে এদিকে তাড়াতাড়ি দেখা দেখ আমি কোন জায়গায়, এদিকে আয় আর আল্লাহ রে, এদিকে আয় জলদি আয় জলদি, না আসলে তোরে আমি কিরম শিয়ে ভাই, ট্রিক্স মিনিক শিয়ে বো তোরে, আয় আয় তাড়াতাড়ি আয়। আমরা শোন এখন অন্য জায়গা যাবো, অন্য লোকেশনে যাবো, ঠিক আছে? সবসময় মনে রাখবি এক লোকেশনে সবসময় গেম খেলা যাবে না। আর স্কোয়াড ভার্সেস ডুওতে নিয়ে আইছি তোরে, মানে বুঝতে পারিস বিষয়টা? স্কোয়াড ভার্সেস ডুও মানে কি কি ভাই? স্কোয়াড ভার্সেস ডুও মানে হলো ইনিমিরা চার চার জন আর আমরা দুই দুই জন। ও ইনিমিরা চার জন আর আমরা দুই জন? হ হ হ। তলি ভাই আপনার সাথে আমি যাব না। কে ভাই আপনার সাথে যাই আমি ইনিমির কাছে গাড়ান খেতে পারবো না। আরে ল্যাডের মাথা তুই আমার সাথে আয় ভাই, তোরে আমি সিএসসি দেশ কেনে, তোরে আমি সিএসসি তে কিরম ইনিমির মারতে আই। আর সবসময় শোন কভার ফায়ার করবি, ঠিক আছে? কভার ফায়ার করে সবসময় চলতে হবে তোর। কভার ফায়ার জিনিসটা কি একটু পরে তোরে খুব সুন্দর ভাবে আমি বুঝিয়ে দেবো। তার আগে দেখ সামনের দিকে লাল নাম্বার সিগন্যাল দিছে, মানে কি বুঝতে পারিস? ওইদিকে ইনিমি, এই দেখ এনেটা ইনিমি ছিল, সামনের ইনিমিটা ওইটারে মাইরে দিছে। এখন তোর কি করতে হবে ভাই? কি করতে হবে জানি না, কিন্তু সামনে একটা ইনিমি হয়েছে ওরে গাড়াই। ও ও ভাই কি বলেন ভাই? তোরে কভার ফায়ার দিলাম যাতে ইনিমিটা তোরে না মাইরে নাই। ভাই আমার কভার ফায়ার লাগবে না, আমি একাই। ওই যে তোরে আগেই কইছিলাম কিন্তু ভাই, বাল পাকলে মেরিস না, দেখ ইনিমিরে কিরম কুপা দিতে দেখছিস। ইরে বাবু কি রে ভাই, আমি মরে গেলাম কে? আপনি ও নাই মারে দোস না মারে। ও বেটা বোধাই তোরে আমি মারতে যাবো কে, পাগল নাকি তুই? হের আচ্ছা ভাই যাই হোক, আমারে তাড়াতাড়ি আগে রিভাইভ দেন। রিভাইভ টু ওয়েভ দিতে পারবো না, তুই মরে গেছিস কে? আমার কাছে টোকেন মোকেন নাই। আমি ক্লিয়ার দেখতেছি আপনার কাছে 2000 টোকেন। হের আমার কাছে 2000 টোকেন কোনে, মাত্র 800 টোকেন নিয়ে বসে রইছি আমি। এ কইছিলাম না কইছিলাম না, টোকেন আছে তাতে রিভাইভ দেন ভাই। ওহো আচ্ছা শোন, মরার সাথে সাথে রিভাইভ নিতে হয় না, তাহলে সমস্যা হয়ে যায় না ভাই? ঠিক আছে, কিন্তু আমার বান্ধবী আপনার নাম্বারটা সার্চ করলো। কি নাম্বারটা? আহা তোরে রিভাইভ না দে আমি কি করব, তুই আমার আজারো টিমমেট বলে কথা না? এই দেখ তোরে আমি রিভাইভ দিয়ে দিচ্ছি, এটা মেশিনের কাছে গেলাম, ক্লিক দিলাম আর এখানে কনফার্ম দিলাম, এইবার তুই নেমে যা। এবার নাম্বারটা দিবি নি তো? ক হ ভাই দিবানি, কিন্তু ভাই তো আপনার নাম্বারটা চাইছে কে জানেন? কে আপনার কাছে তে কুবরা বলিল নেবে তাই এ তালে তালে দিসনে দিসনে বলিও দিসনে, তুই মরে গেলে আমি আবারও রিভাইভ দিবানি ভাই, প্লিজ নাম্বার দিসনে। এ দেখ অবশ্যই সাথে সাথে থাক, ওই দেখছিস বাম কোনায় নেমে দেখ, বাম কোনায় নেমে, এই দেখ নিমিরে বাসি টানাই দিলাম। বাসি টানানো মানে কি বুঝিস? কি ভাই আমিও জানি না। হুরমিয়া ফাউল গেম খেলেন ভালো রে। হ হ হ আচ্ছা শোন, সব সময় ঠিক আছে গাঞ্জার কই কি বাড়া কই ইনহিলারের উপরে থাকবি, ঠিক আছে? হ হ কিন্তু বাড়া ইনহিলার কি সেটাই তো চিনি না। আরে বলত ইনহিলার কি তুই এই জিনিসটাই চিনিস না এখনো? আরে রে পাগল, ইনহিলার তোর সামনেই আছে, তোর সামনে আছে ইনহিলার, একেবারে খুব সুন্দর দেখতে দেখা যায়।
ইনহেলার দেখ, তোর কাছেই আছে, আশেপাশে দেখতে পারবি, আশেপাশে তাকায় দেখ, দেখ ব্যাঙ্গে ছাতার মতো হনে পড়ে রয়েছে, ওইটারে কয় হলো ইনহেলার। ও ভাই, আপনি তো মেলা কিছু জানেন। এটাকে হচ্ছে কভার ফায়ার বল, হচ্ছে কি পাগল নাকি? এইটাই হচ্ছে কভার ফায়ারের সিস্টেম। আই এদিকে আই, সবসময় যেটা বললাম যে কভার ফায়ার দিয়ে খেলবি, ঠিক আছে? টিমমেটের কভার ফায়ার দিয়ে খেলবি, ইনিমিতে টেরি পাইতে দিবি না। ওই দেখ সামনে নিবে, এই দেখ, ওই কি রে কিন্তু বড় আমার এয়ার ড্রপ লুট করা যাচ্ছে না, গেরি না কি করলো আমার সাথে আমি বুঝে উঠতে পারতেছি না ভাই। আমার এই এয়ারটা না একটা সমস্যা ওই এইটাই, বুঝতে পেরেছিস? এয়ার ড্রপ কোনো সময় লুট হয় না, কোনো সময় ওই মেশিন খোলে না, কোনো সময় এ হয় না, ও বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে আছে, বুঝছিস? বিরাট একটা প্যারা। দেখ বলো, ওই এল শেপের তো ইনিমি মারতে যা, তুই হেনে দাঁড়ায় দাঁড়ায় মারলি কি হবে? ইনিমির কাছে যায় কুপা, তুই আই ইনিমির কাছে যায় সবসময় কুপানোর চেষ্টা করবি, ঠিক আছে? তুই ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যদি ইনিমিরে মারিস, ইনিমি তো তোর কোনো কথা শুনবে না, ও তো তোর মেরে দেবে। এই দেখ আমি কি আনলাম, এই ফুটোটা বন্ধ করে দিলাম কারণ ইনিমি হনেছিল, এমন অবশ্য আমার কাছে কম। এই দেখ ইনিমি বলত পানা হয়েছে, ও রে তো মারতে রিনি না। এবার দেশ কিনে ঘরের ভিতরে যায় চুপ করে বসে রয়েছে, কোনটার মারবোই না। এই দেখ এটার রেড, এবার এটা রেও দেখ কি রে কেলি। এবার ভাই কভার ফায়ার দিলাম, ভাই কভার ফায়ার, কভার ফায়ার দিতে জোস লাগে তো ভাই। আমার বোঝা শেষ ভাই, তোরে গেম খেলা শিয়ে নি উচিত হয় না, স্কোয়াড ভার্সেস ছিল। আচ্ছা শোন, সাথে সাথে লাগিয়ে থাকবি কিন্তু আগে তো ফায়ার দিবি না, ঠিক আছে? এই দেখ সামনে তিন এমে ফায়ার করতেছে না, দেখ খালি সিস্টেমে দেখ, এই দেখ এম সাইড দিয়ে মারতেছে, মেশিন গান দিয়ে মারতেছে, কিন্তু মেশিন গান নিচের তো উপরে ওঠে, হেড লাগতে পারে, ব্যাকআপ নিয়ে থাকবি। এই দেখ একটারে কুপাই দিছি, আর একটা ওই সাইডে আছে, ওই ও কুপাই দিছি তলি আর কি তলি। সামনের ইনিমিরে দেখতে হবে যে কোন জায়গায় তিন এমে মারতেছে, কোন জায়গায় তিন এমে মারা যায়, সব দিকে নজর রাখতে হবে, একেবারে চতুর্থী হইতে হবে, চারিদিকে নজর রাখতে হবে, কিন্তু মনে থাকবে তো? আচ্ছা ভাই ফাইজলামি বাদ দে, ম্যাচটা যে করে হোক আমাকে ভাই বুইয়া নিতেই হবে। কিন্তু ভাই বুইয়া কি কে, তুই শুনিস না, যখন আমি বক্সে লাগাই গেম খেলি তখন একটা সাউন্ড হয় মাঝে মাঝে টুরুরু টু টু, এরম ওইটাই হলো বুইয়ার আওয়াজ। কো ভাই আজ পর্যন্ত তো ওই শব্দ শুনিনি। আরে আমি আমি যখন বুইয়া করি তখন হয়তো তুই বাজারে থাইস, তুই হয়তো থাইস না। না কি বাড়া কোন, আমি তো আপনার সাথে সবসময় লাগিয়েই থাই। ও তলি মনে হয় আমি হেডফোন লাগাই গেম খেলি। হ হ হ, আমি হেডফোন লাগাই গেম খেলি। কিন্তু ভাই আপনার হেডফোনে ইন্দুরি কাটিয়ে দছে ভাই, আমার ভুল হইছে, তোরে ক চল এখন, তোর আগে গেম খেলাটা শিয়ে ভাই, একটু চুপ থাক। আচ্ছা ভাই এত ফাইজলামি বাদ দে, চল এখন সামনে এনিমি আছে, এনিমি গুলোরে মাইরে ম্যাচটা বুইয়া নিয়ে নি, চল। হ ভাই চলেন, কিন্তু এনিমি গুলো আপনি মাইরেন। কে? না ভাই আমি মারবো না। কে? কারণ কি? না ভাই আমার মারামারি করতে ভালো লাগে না। ও কি কয়, কি কইস তুই? আরে ভাই বুঝেন না, ভাল লাগে না তো লাগে না। কিন্তু ভাই এটা তো গেমের এনিমি, তাহলে ভালো না লাগার কি আছে? আরে ভাই আমি এনিমিরে গুলি করতে পারি না। কে? আরে ভাই পারি না, কলাম তো। কিন্তু কে? আরে ভাই যেই জায়গা টুকতে ফায়ার করতে হয় ওই জায়গাটুকি টাসই আমার নষ্ট। ইরে বড় কগে নিয়ে গেম খেলতে আসলাম আমি ভাই, আল্লাহ উঠই নাও আমারে প্লিজ। ভাই মরে যাবেন আপনি। ও তাহলে আগে গেমটা খেলে যান। আচ্ছা শোন, গেমের দিকে ফোকাস দে ভাই, দেখ এনে কতগুলো এনিমি, তোর জন্য তো আমি এখন ব্যাকই দিয়ে দিতে গেছিলাম, কিন্তু আমি ব্যাক দিচ্ছি না, রিল্যাক্স থাকতে হবে সবসময়, ঠিক আছে? রিল্যাক্স এনিমি রে কুপাবি। আর তুই খালি ঘরের ভিতরে যাচ্ছিস আর আসতিস কে, ওই যা নয় আই, যে কোনো এক কোনাতে বাইরো, এই সামনে দিয়ে বাইরো, দেখ ডাইন সাইডে কত জায়গা রয়েছে যে আমার মতো এই দিক দিয়ে বাইরো, বুঝতে পারিস? দেখ কয়েন চলে, ও বাবা এনেতে লুট রয়েছে, কয়েন চলে আসি, দেখছিস সামনের ঘরে এনিমি কিন্তু। আরে ভাই স্লিপ খেয়ে পড়ে গেছি, তাড়াতাড়ি বাঁচান, তাড়াতাড়ি বাঁচাচ্ছি বাঁচাচ্ছি, শোন উঠা মাত্রই দৌড় দিবি, ঠিক আছে? দেখ তোরে বাঁচাই দিচ্ছি, উঠা মাত্রই দৌড় দিবি, দে দৌড় ভীমে দৌড় দিবি। এ দেখ আমি কয়েন দিয়ে দৌড়ছি, দেখ তুই তুই ডাইন সাইড দিয়ে যা, ডাইন সাইড ইনিমি আছে না, মারলি তোরে মারুক, আমি বাউ দিক দিয়ে বার হয়ে যাবো। এ তুই হয়তো ডাইন সাইড দিয়ে যেতে হবে, ঠিক আছে? মনে রাখবি ডাইন সাইড দিয়ে যাবি তুই, আমি বাম দিক দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা 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 ভাই, একটা মেডিকেট করে নিই আগে। মেডিকেট কর, হ্যাঁ হ্যাঁ মেডিকেট যা করবি কর, তুই হনে বসে পড়ে পারলি কর। এ দেখ আমি চলে আইসি, আমি তো ভাই যাচ্ছি না ম্যাচটা, আমার কি মনে হয় তোর কি মনে হয় আমি কি বুইয়া করতে পারবো, তোর কি মনে হয় ক? পারবেন না। এই এইরকম টিমমেট থাকলে শত্রুর দরকার হয় ক? দেখ সামনের দিকে এনিমি, দেখ কিরম মুভমেন্ট, দেখ জুকজাক মুভমেন্ট, জুকজাক মুভমেন্টে দেখছিস কি করতেছি, এই দেখ টিকটাক। ও এই তো দেখ
দেখ দাঁড়া আগে এডারে খাইনি এই দেখ এরে নক কর কিরে আমার এনিমি কো ভাই মাটির তলে মনে ডুয়ে গেছে ভাই না 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 সামনেরটা খেয়ে দেছে সামনের টিমমেট খেয়ে দেছে দাঁড়া ওরে দেখ কি করি ভাই কি করি দেখ বুইয়া দেখ কি রোমান্টিক আই তুই শিখে রাখবি ঠিক আছে সিজন 2 প্রো প্লেয়ার লোকজন তো আমার এমনি এমনি কয় না মজা করে কয় না ঠিক আছে দেখ 12 কিল করে লাইছি আমি মাত্র 4 দেইনি 5 টাই নিমে আছে আল্লাহ আমার সামনে মাত্র 5 টাই নিমে 5 টাই নিমে রে দেখ কিরম কুপায় খেলাই দি এই দেখ এই দেখ এই দেখ এই দেখ সামনে দেখছিস এরকম সব সময় নজর বন্দি রাখতে হবে নিমে রে এই দেখ এই দিক দিয়ে একটা যাচ্ছে না দেখ দেখ ওই দেখ হেড ওই দেখ হেড ওই দেখ ও মাই গড কি ভাই অলওয়েজ কভার ফায়ার দেয়া লাগবে হ্যাঁ হ্যাঁ আরে তোর কথা ঠিক ছিল রে কভার ফায়ার দিয়ে উচিত চল আমরা নেক্সট ম্যাচে তোরে শিখাবো যে কিভাবে ডুও ভার্সেস ডুও খেলতে হয়।